গত বছর সানি দেওলের সিকুয়েল সিনেমা গাদার টু এর ব্যাপক সাফল্যের পর ভারতের সর্বকালের ব্লকবাস্টার চলচ্চিত্র বর্ডারের সিকুয়েল নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। বর্ডার টুর মুক্তি কবে সেই তারিখ জানার জন্য অপেক্ষায় সকলেই। এবার জানা গেল সিনেমার তারকা বহুল কাস্টে যোগ দিচ্ছে এ প্রজন্মের আলোচিত এক তারকা পুত্র। বিস্তারিত জানব প্রতিবেদন থেকে। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বিখ্যাত সিনেমা বর্ডার, সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সুনীল শেঠি। এবার বাবার পথ অনুসরণ করবে ছেলে। বর্ডার টু সিনেমার কাস্টে যোগ দিলেন সুনীল শেঠির ছেলে আহান শেঠি। সম্প্রতি এমনই ঘোষণা করা হলো প্রযোজনা সংস্থার তরফে। একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে, সেখানে কালচয়ী বর্ডার সিনেমায় সুনীল শেঠি বেশ কিছু মুহূর্তে কোলাস দেখা যায়। বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসার ভৈরব সিং এর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও পোস্ট করেন আহান। এবার তার কাঁধে বড় দায়িত্ব। যে সিনেমার প্রথম ভাগ এমন বিপুল সাফল্য লাভ করে, তা দ্বিতীয় ভাগ এমনিতেই দর্শকের নজরে থাকে বেশি। তার উপর সেখানে তার বাবার এমন দারুণ কাজ। নিজের পোস্টে আবেগঘন ক্যাপশনে আহান লেখেন, বর্ডার সিনেমার সঙ্গে আমার সফর শুরু 29 বছর আগে, যখন আমাকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মা সেটে যেতেন বাবার সঙ্গে দেখা করতে। আমি বড় হয়েছি ওপি দত্তের নানান বিস্ময়কর গল্প শুনে। জেপি দত্ত কাকুর হাত ধরেছি আমি বুঝিনি কখন, সেটাই আমার মনে সিনেমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে। এই সিনেমা আমার বাবার জন্য, আমি আজ যতদূর এসেছি সব কিছুর কৃতিত্ব তার। এই সিনেমার আগে আহান কাজ শুরু করেছেন অভিনয় জগতে। 2021 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা তারাব। পুরস্কারও পেয়েছেন সেরা ডেবিউ অভিনেতা হিসেবে। 1997 সালে ক্লাসিক বর্ডার সিনেমার বহুল প্রতীক্ষিত সিকুয়েল তৈরি হবে অনুরাগ সিং এর পরিচালনায়। সেখানেই সুনীলের উত্তরসূরি হয়ে কাজ করবেন আহান। তবে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাকে, তা এখনো জানা যায়নি। বর্ডার বক্স অফিসে সাড়া ফেলেছিল ভারত পাকিস্তান যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য। সেই সিনেমায় ছিলেন সুনীল শেঠি, সানি দেওল, জ্যাকি শ্রফ ও অক্ষয় খান্না। আসন্ন মাল্টি স্টারার এই সিকুয়েলে আহান ছাড়াও আরও অভিনয় করবেন সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ। প্রযোজনা করবেন জেপি দত্ত এবং ভূষণ কুমার। 2026 সালে 23 জানুয়ারি মুক্তি পাবে বর্ডার 2। মারিও সেন, শোবিজ টুনাইট।